1400 গানের মধ্যে প্রায় 1250-1200 গানই আমার অডিও অ্যালবামে বের হয়েছে, যেটা পৃথিবীর হিস্ট্রিতেই খুব কম। পৃথিবীর কোনো দেশে অডিও মার্কেটে, বাংলাদেশ যদি বাদ দিই, অডিও মার্কেটে কোনো সিঙ্গারের 1-200 উপর গান আছে কিনা আমার জানা নাই। রূপ কারিগর বানায় আছে তোমার সুন্দর মুখ, এই গানটি গেয়েছেন এসটি রুবেল। সুন্দর মুখের এই গান যিনি গিয়েছেন, তিনি নিজেও ভীষণ সুদর্শন এবং সুন্দর মনের একজন মানুষ। তাকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকে সানলিনার রূপ কথা। এসডি রুবেল শুধু সঙ্গীত শিল্পী নন, তিনি একজন সুরকার, সঙ্গীত পরিচালক এবং গীতিকার। রয়েছে 37টি একক গানের অ্যালবাম। চিত্রনায়িকা শাবনুরের বিপরীতে এমন তো প্রেম হয় চলচ্চিত্র অভিনয় করেছিলেন। খুব শীঘ্রই মুক্তি পাবে এসডি রুবেলের পরিচালনায় প্রথম চলচ্চিত্র বৃদ্ধাশ্রম। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি এসডি রুবেল। সবকিছু মিলিয়ে একটা মানুষ সুন্দর আসলে, সো বিধাতার সৃষ্টি এক একটা মানুষের জন্য এক এক রকম। হ্যাঁ, আর সেই সৌন্দর্যগুলো আমার কাছে মনে হয় এক একটা মানুষের এক এক রকম। সো আমি আসলে খুব ইনে শর্ট আমি কিছু মনে করি যে সবকিছু মিলিয়ে যে সুন্দর, সেই সুন্দর অ্যাকচুয়ালি। আপনার এই যে আমরা জানতে চাইবো না, কিন্তু 90s-এর মাঝামাঝি থেকে প্রায় 95-96 থেকে আপনি কাজ করে আসছেন, লং টাইম, বাট একইভাবে আপনাকে আপনার দেখছি, একই রকম ফিট আছেন আপনি, এই সিক্রেটটা জানতে চাই কিভাবে। আমার কাছে মনে হয় যে আসলে ফিটনেস জিনিসটা ডিপেন্ড করে মানুষের ফিজিক্যাল স্টেবিলিটির উপরে ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি আমি মনে করি যে আসলে কিছু জিনিস মনে হয় মানুষের একটু মেনটেন করাই উচিত, যেমন খাবার দাবার। আমি অতিরিক্ত তেল টেল খাই খেতে পছন্দ করি না, আর চেষ্টা করি যে যেটাই খাই একটু মানসম্পন্ন খাই, এরকম চেষ্টা করি। সো আমার কাছে মনে হয় ফিটনেসের জন্য ফার্স্ট অফ অল অ্যান্ড লাস্ট অফ অল দুটো জিনিসই খুব প্রয়োজন। ফিটনেসের জন্য কখনো কি জিমে যাওয়া হয়েছে বা নিজে একটু ঘরে বসে যোগা বা এক্সারসাইজ এগুলো কি কখনো করা হয়েছে? না, জিমে আমি একসময় রেগুলারই জিমে যেতাম, গোল জিমে যেতাম, তো এখন তো আসলে সময় পাই না। তারপরও প্রত্যেক দিন না হলেও অন্তত 6 days ইন এ উইক আমাকে মোটামুটি 30 মিনিটস এক্সারসাইজ করতে হয়। আপনি একসময় জনপ্রিয় নায়িকা শাবনুরের সাথে অ্যাক্টিং করেছেন, বড় পর্দায় অভিনয় করেছেন, তো গায়ক এবং নায়ক দুটোর একটা কম্বিনেশন, এটা একটু রেয়ার, তখন কীরকম এনজয় করেছিলেন কাজ করতে গিয়ে? আমি কিন্তু 1999-এই কিন্তু চলচ্চিত্রে অফার পেয়েছিলাম। আমাদের প্রথিত যশা স্বনামধন্য আয়ত্তশ্যাম সাহেব কিন্তু আমাকে ছবিতে ফার্স্ট অফার করেছিল। আচ্ছা, তো সেই সময়টা আমি করিনি, কিন্তু যখন আমাকে 2010-11 সালে যখন আমাকে 1400 গান আমার গাওয়া হয়ে গেল, তখন আমি মনে করলাম যে এবার মনে হয় যে কিছু এক্সপেরিমেন্ট করা যায়। সেই জন্যই আমি, যেহেতু আমার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ছিল যে আমি মঞ্চে অভিনয় করতাম, তো তাছাড়া আমি অনেক মিউজিক ভিডিও বানিয়েছি, অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছি, তো আমি অনেক কিছু শিখেছি অনেকের কাছ থেকে। তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা করলাম মনে হয় এখন একটা ফিল্মে কাজ করা যায়। ইভেন রিসেন্টলিও একটা আপনার মুভি আসবে, আপনাদের কাজ শেষ হয়েছে বৃদ্ধাশ্রম মুভিটা, তো এই মুভিটাতে আপনি পরিচালনাও করছেন এবং মূল নায়ক হিসেবে আপনি অভিনয়ও করছেন, বৃদ্ধাশ্রম নিয়ে কেন মুভিটা করতে গেলেন? আমি যে কাজগুলো করেছিলাম ম্যাক্সিমাম কাজগুলোই সোশ্যাল অ্যাওয়ারনেস ছিল, যেমন নিরাপদ সড়ক, হ্যাঁ, তারপরে কুষ্ঠ একটা রোগ, হ্যাঁ, তারপরে ট্যুরিজম বোর্ডের একটা বিজ্ঞাপন, ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন টপিকের উপর বিজ্ঞাপন, এগুলো আমি বানিয়েছি, স্ক্রিপ্টিং করেছি, হ্যাঁ, তো এগুলো আমি মেকিংয়ের সাথে জড়িত ছিলাম। আমি নাটক প্রযোজনা করেছি অনেক, যখন কোনো হাউস খুব কম ছিল তখন আমার একটা ক্যামেরা ছিল, এডিটিং হাউস ছিল। তো আমি বৃদ্ধাশ্রমে যেটা যুক্ত হয়েছি যে সোশ্যাল অ্যাওয়ারনেস কাজগুলো করতে যে আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরটাতে একটু কাজ করলে দুটো স্যাটিসফ্যাকশান, একটা হচ্ছে যে একটা প্রোডাকশান হলো ফার্স্ট অফ অল নিজের, আর সেকেন্ড হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে কিছু লোক অন্তত সোশ্যালি অ্যাওয়ার হবে যে এই জিনিসগুলো আমাদের জন্য ভালো, এই জিনিসগুলো মন্দ। হ্যাঁ, তো এরকম একটা সামাজিক দায়বদ্ধতা আসলে আমার মানে কেরিয়ারের স্টার্টিং থেকেই ছিল, যেটা গানের মধ্যেও ছিল। আমি কিন্তু দেশাত্মবোধক গান করেছি, বাণিজ্যিক অ্যালবামে শিশু অধিকারের উপর গান করেছি, হ্যাঁ, এইডসের উপর গান করেছি আমি, তারপরে এরকম সামাজিক আরও সন্ত্রাস নিয়ে আহমেদ ইউসুফ সাবের একটা গান করেছিলাম, সেটা সেই 2002-2001-এর দিকে।
তো আমি যা কিছু করেছি আমি চেষ্টা করেছি যে একটা মেসেজ যেন সোসাইটির থাকে। আচ্ছা, 1400 গান গাওয়া হয়ে গেছে, এর মধ্যে 37টি একক অ্যালবামও কাজ করা হয়েছে, এখন অভিনয় করা হয়েছে, নিজেকে কতটা সফল মনে করেন? আসলে আমার কাছে মনে হয় যে মাত্র স্টার্ট করলাম কাজ। হ্যাঁ, মনে হয় মাত্র স্টার্ট করলাম, আমার বহুদূর যাওয়ার জায়গা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে সফলতা জায়গাটা ইটস নট সো ইজি ওয়ার্ক অ্যাকচুয়ালি। তবে আমি ইন এ সেন্স বলবো যে 1400 গানের মধ্যে প্রায় 1250-1200 গানই আমার অডিও অ্যালবামে বের হয়েছে, যেটা পৃথিবীর হিস্ট্রিতেই খুব কম। হ্যাঁ, এতগুলো গান পৃথিবীর কোনো দেশে অডিও মার্কেটে, বাংলাদেশ যদি বাদ দিই, অডিও মার্কেটে কোনো সিঙ্গারের 100-200 উপর গান আছে কিনা আমার জানা নাই, কারণ ওখানে আসলে সিঙ্গেলস বের হয় ম্যাক্সিমাম। কিন্তু আমাদের দেশের কালচারটা ছিল অডিও ক্যাসেটে, যেটা একটা অ্যালবামে 12টা গান, তো আমি প্রায় 450 মিক্সড অ্যালবামে গান করেছি, 37টা সলো অ্যালবাম, তো 37টা সলো অ্যালবামে অলরেডি 400 গান, আর বাকি তো 450 অ্যালবামে 4টা করে হলে 1600 হয়ে যায়, তো কোথাও 2টা ছিল, কোথাও 3টা ছিল, এরকম তো সব কিছু মিলিয়ে 1400-1500 গান করেছি। তো আমার কাছে মনে হয় যে তারপরেও মনে হয় যে আমি খুব ভালো সুর যে পেয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমার কাছে মনে হয় তা না, ভালো আর অনেক ভালো সুর, আরও অনেক ভালো কম্পোজিশন, আরও অনেক ভালো লিরিক্স আমার পেলে হয়তো আমি আরও ভালো গান করতে পারতাম। আচ্ছা, এই যে এত কাজ, গান, অভিনয়, লেখালেখি, সব কিছুর মাঝে আসলে নিজের জন্য কতটুকু সময় বের করা যায়, এবং যদি যে সময়টা বের হয় ওই সময়টা আসলে আপনি কি করেন? নিজের সময় বলতে আসলে খুব একটা সময় আমি পাই না সবসময়, আমার মনে হয়। আর আমি আসলে এত কিছুর সাথে জড়িয়ে গেছি, গান, চলচ্চিত্র, সুর, হ্যাঁ আমি গানও লিখিও, আবার 2টা উপন্যাস লিখলাম, 3 নম্বর মুভিটা লিখছি আমি, সংলাপ কিন্তু অলরেডি শেষ প্রায়, তো তারপরেও আমার কিছু আবার নিজের কিছু গানের কম্পোজিশন যখন করি সেখানে সুর দিতে হয়। সময় বলতে যা বোঝায় সেটা আসলে কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যেই। আর থার্ড থিং হচ্ছে যে আমি আসলে ঘুরতে পছন্দ করি, সুন্দর জায়গা ভিজিট করতে পছন্দ করি। পছন্দের জায়গা কোনটা? পছন্দের জায়গা বলতে যে কোনো পরিবেশই যদি সেটার মধ্যে যদি ন্যাচারাল বিউটি থাকে, হ্যাঁ সেটার মধ্যে যদি অকৃত্রিম কিছু থাকে কিন্তু সুন্দর, সেটাই ভালো লাগে আমার। সেটা হতে পারে যে গ্রাম বাংলার কোনো সর্ষে ফুলের যে ক্ষেত থাকে সেটাও হতে পারে, মাঝখানে একটা সরু রাস্তা, চারিদিকে হলুদ সর্ষে ফুল, তো যা কিছুই আসলে ইউনিক সেটাই আমার কাছে ভালো লাগে। 18 সেপ্টেম্বর আপনার জন্মদিন, আর জন্মদিনে বেশিরভাগ সময় দেখা গেছে যে আপনি কমলাপুরে অসহায় বাচ্চাদের মাঝে আপনার জন্মদিন পালন করছেন, আবার অনেক সময় পুরান ঢাকায় এতিমখানায় আপনি আপনার জন্মদিন সেলিব্রেট করেছেন, জন্মদিন নিয়ে আপনার ভাবনা কি? জন্মদিনটা একসময় অনুদযাপিত ছিল, হ্যাঁ তো এখন উদযাপনটা একটু অন্যরকম করি আমি। ইউজুয়ালি আমি একটাই অনুষ্ঠান করি, সেটা হচ্ছে যে দুপুরবেলা আমি এতিমদের সাথে কিংবা পথ শিশুদের সাথে আমি খাবার শেয়ার করি। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আমার একটা ভালো লাগার অনুভূতি কাজ করে যে কিছু বঞ্চিত শিশুর সাথে আমি থাকলাম জন্মদিনটা। গান না শুনে তো আমরা ছাড়ছি না, তো একটা গান শুনতে চাই এখন। ফিল্মে একটা গান আমি সুর করেছিলাম, এভাবেই ভালোবাসা যে মুভিটা, ওটাতে আমি সঙ্গীত পরিচালকও ছিলাম, তা আমি আর কনক চাপা আমার সুরে আর কবির বকুলের লেখা একটা গান করেছিলাম, সেই গানটা কিছু অংশ শোনাই, নাহলে এখান থেকে উঠা যাবে না। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়, ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ একটা গান শুনলাম আর আড্ডাটাও আমি খুব এনজয় করেছি। ছোট একটা গিফট আছে স্যান্ডিনার পক্ষ থেকে, দিস ফর ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম।
দেখব কিভাবে ঘরে বসে ঘরোয়া উপায়ে আপনি আপনার স্কিনে যত্ন নিতে পারেন। আমন্ত্রণ জানাচ্ছি রূপ কথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অতিথি অ্যানি। অ্যানি কেমন আছো? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অ্যানি, তো তুমি কী করছো বর্তমানে? আমি বর্তমানে মুভিতে কাজ করছি, আর বড় পর্দায় কাজ করছি, ছোট পর্দায়, এবং টুকটাক টিভিসি বিজ্ঞাপনে কাজ করছি। খুব ভালো। আমরা আজকে যেটা করব, পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে জাপান, কোরিয়া, চায়না, ওরা কিন্তু ভাতের মার, যেটা ভাতের মার, রাইস, একদম রান্না করা ভাত, এগুলো দিয়েই কিন্তু ওরা রূপচর্চা করে। কারণ ভাতের মধ্যে পটাশিয়াম আছে এবং এমন কিছু প্যারামিনোবেনজাইক অ্যাসিড আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো রূপচর্চার জন্য অত্যন্ত ভালো। 1 টেবিল স্পুন রাইস নিয়ে নিচ্ছি, এটা ম্যাশড করা রাইস, তার সাথে যাচ্ছে মিল্ক লিকুইড মিল্ক। হ্যাঁ, লিকুইড মিল্ক। তো রাইস দিয়ে আসলে রূপচর্চা করাটা বহু আগে থেকেই চলে এসেছে। আমরা সবসময় দেখি জাপানিজদের অনেক সুন্দর। আর সাথে যাবে একটু লেমন জুস। লেমন জুসটা হলো ক্লিনজিংয়ের জন্য হেল্প করে, ব্যাস। দেখলেন তো, আমরা যে ভাত খাই সেই ভাত দিয়েই আমাদের খুব সুন্দর রূপচর্চা হয়। আর এই প্যাকটা তৈরি করে আপনি রেখে দিতে পারেন একটা জারে, আপনি ব্যবহার করতে পারেন এক সপ্তাহ, এভরিডে ইউজ করা যায় এটা। এটাকে আমরা অনেক সময় দেখি আইসের যে বক্স থাকে ওখানে, হ্যাঁ, আইস বক্সেও রাখা যায়, কোনো সমস্যা নেই, আমরা আইস বক্সে রেখেও ইউজ করতে পারি। তাহলে চলুন, আপনার উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখে নিন। সবচেয়েতে ভালো হয় আতপ চাল নিলে, অথবা পোলাওর আমরা রান্না করি সেই চালটাতে খুব ভালো হয়। সেটা সেদ্ধ করে তারপর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তার সাথে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে এই একটু রাইসটা থাকবে, এটা একটু স্ক্রাবের কাজও করবে এইভাবে। তো বেবি স্কিন পেতে হলে আপনাকে রেগুলার এই রাইসের প্যাকটা ইউজ করতে হবে, তবেই আপনি আপনার বেবি স্কিন পাবেন। এটাকে যেটা করতে হবে, আমি একটু তুলে নিচ্ছি, একটা টাওয়েল এখানে নিয়ে নিচ্ছি যেন কাপড়ে না পড়ে। মূলত আপনি যখন করবেন এরকম হালকা ম্যাসাজ করে নেবেন, মানে রাইসটা যেটা পুরোটাই যেন ভেতরে ঢুকে যায়। আমাদের যে লোমকূপের গোড়ায় যে পোর্সগুলো থাকে, পোর্সের ভেতর দিয়ে যেন মিল্ক, রাইস, একটু লেমন জুস দিলাম আমি, পুরো ক্লিন। শুধু তা না, একেবারে এটা স্মুথ, সফট, একটা মানে গ্লেজি স্কিন যদি আপনারা পেতে চান তাহলে এইভাবে রূপচর্চা করতে পারেন। আমি এখন মুছে নিচ্ছি। হাত দিয়ে একটু ফিল করো, দেখ। আমি দেখতে পাচ্ছি অনেক সফট মনে হচ্ছে আমার স্কিনটাকে। এটা কি বেসিক্যালি আমরা যখন আমরা বাইরে থেকে আসব তখন আগে কি আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুব? না, দরকার নেই, এইটাই ওয়াশ। আচ্ছা, এরপর আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম, ব্যাস। দেখো, স্কিনটা কিন্তু একটা মানে ফিলিংসটাই আলাদা, অনেক সফট মনে হচ্ছে স্কিনটাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু, দেখা হবে আবারও, স্টে সেফ। এখন দেখে নিব ঘরে বসে যোগা করার কয়েকটি ইজি স্টেপ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেল না রূপ কোথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে টিটু এবং শিলা। আমরা এই পর্বে শিখব ইয়োগার মাধ্যমে
কিভাবে ব্যাক পেইন থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা ভুলভাবে পোশ্চার করবার কারণে বা বসবার কারণে বা হাঁটবার কারণে মূলত আমাদের স্পাইনের নিচের যে অংশটি থাকে লাম্বার এরিয়া, এটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবার ফলে সেখানে সঠিকভাবে রক্ত চলাচল ব্যাহত হবার ফলেই কিন্তু ব্যাক পেইন মূলত সৃষ্টি হয়। প্রথম আমরা নিট টুইস্ট দিয়ে শুরু করব, সেজন্য আমরা পিঠের উপর সোজা শুয়ে যাব, হাত দুটো প্রসারিত করব, গোড়ালি যতটুকু সম্ভব কোমরের পাশাপাশি রাখব, হাঁটু দুটোকে একসাথে রাখব, গভীরভাবে শ্বাস নিয়ে হাঁটুকে ডান পাশে, এবং মনে রাখতে হবে আপনার ঘাড় কিংবা মাথাটিকে আমরা ঠিক অপর পাশে টুইস্ট করব। এটির ফলে স্পাইনটি লেন্থিন হবে, আপনাকে ডিপ ব্রেথ রাখতে হবে, যার ফলে ওখানে রক্ত চলাচল বৃদ্ধি হবে, যেটি ব্যথাকে নিরাময় করার জন্য একটি চমৎকার প্রক্রিয়া। ঠিক এই অবস্থায় আমরা শ্বাস ছেড়ে আবার মধ্যে নিয়ে আসব, হাঁটু দুটোকে আবার ঠিক অবস্থায় শ্বাস নিয়ে অপর পাশটি, শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে, এভাবে আপনি 12-14 রাউন্ড দিবেন, নি টুইস্টি করবেন। এর ফলে আমাদের স্পাইনটি অনেক বেশি নমনীয় হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে আমরা আসনগুলো করতে পারবো। এখন আমরা একটা আসন করব, ঠিক এই অবস্থায় রেখে হাত দুটো দুপাশে রেখে ব্রিজ আসন করব বা সেতু বন্দাসনা, ঠিক পূর্বের অবস্থায় রেখে গভীরভাবে শ্বাস নিয়ে শুধু কোমরকে উপরের দিকে তুলে ধরব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া যে লাম্বার এরিয়াটি আছে এই এরিয়াতে প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে, রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত এরিয়াটি আবার পুনর্গঠিত হবার জন্য একটি ভালো প্রক্রিয়ায় আসছে। কমপক্ষে 30-40 সেকেন্ড থাকবার পর এবার আমরা ধীরে ধীরে এই আসন থেকে মুক্ত হব। ঠিক এই অবস্থা থেকেই পা দুটো ভেঙে হাঁটু দুটো ভেঙে আমরা পূর্ণ পবন মুক্তাসনায় যাব। লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু আমাদের স্পাইনটি লেন্থিন হচ্ছে। আমাদের সবসময় মনে রাখতে হবে ব্যথা হবার মূল কারণ হলো যত স্কুইজ থাকবে লেন্থিন বা নমনীয়তা না রক্ষা পাবে তখনই ব্যথা হবে। কিছুদিন প্র্যাকটিস করবার পর আমরা এইভাবে মাসাজ করব। আপনি লক্ষ্য রাখুন, পায়ের পাতা এবং অপর দিকে মাথা পর্যন্ত টাচ করলে এর ফলে আমাদের স্পাইনটি সবটুকু স্পাইন প্রচুর লেন্থেনের ফলে এখানে রক্ত চলাচল বৃদ্ধি হবে, এবং এটিও আমরা ঠিক 15-20 বার করবার পর আমরা এই আসন থেকে মুক্ত হয়ে এবার পেটের উপর শুয়ে পড়ব। এখন আমরা হাতের পাতা দুটো কোমরের দুপাশে নিব। এই অবস্থায় আমরা অর্ধ সলবাসন আসনটি করব, যেটি ব্যাক পেইন থেকে মুক্ত হওয়ার জন্য একটি চমৎকার আসন সারা বিশ্বজুড়ে। ঠিক এই অবস্থায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে যে কোনো একটি পা, ডান পা হতে পারে বা বাম পা হতে পারে, আপনাকে লক্ষ্য রাখতে হবে পাটি যখন তুলবেন সোজা থাকবে, পায়ে কোনো প্রকার চাপ হবে না। যোগা আসনগুলো করবার সময় কোনো প্রকার চাপ ফিল করবেন না, শুধুমাত্র আপনি গভীরভাবে শ্বাস প্রশ্বাস রেখে পায়ের পাতাকে রিল্যাক্স করে যতটুকু সম্ভব তুলবেন। এটিও 15-20 সেকেন্ড থাকবার পর আমরা একই নিয়মে অপর পাশটিও ঠিক একই নিয়মে করব। সর্বশেষ যে একটি আসন করব এটি হলো পূর্ণ সলবাসনা, সেজন্য হাত দুটো কোমরের নিচে রেখে এখন গভীরভাবে শ্বাস নিয়ে মাথা এবং বুক এবং হাঁটু পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করব যতটুকু সম্ভব। ঠিক এই পজিশনে আমরা কমপক্ষে 15-30 সেকেন্ড সময় থেকে ধীরে ধীরে আমরা এই পজিশন থেকে মুক্ত হয়ে আমরা একটি রিল্যাক্সেশন পোজে যাব। এটির নাম হলো ক্রোকোডাইল। হাতের পাতার উপর পাতা রেখে যে কোনো একটি পাশ ছড়িয়ে দিয়ে আমরা রিল্যাক্স আরাম করব। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। তার কাছে আজ্ঞা হলো, দেখে নিলাম কিভাবে ঘরে বসে কয়েকটি ছোট টিপস কাজে লাগিয়ে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন, এছাড়াও কিভাবে যোগার মাধ্যমে ঘরে বসেই আপনি ফিট থাকতে পারেন সবসময়। স্যান্ডেলিনের রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।